অবশ্যই চেষ্টা করতে হবে যেটা অথেন্টিক, যেটা সঠিক, আমি সেটাই প্রচার করব। বেঠিকটা আমরা প্রচার করার চেষ্টা করব না। ধর্মীয় বিষয়ে বহু মানুষ কিন্তু নানা ধরনের ভবিষ্যৎবাণী করছে, 49 সালে কিয়ামত হয়ে যাবে। তাহলে এর পিছনে এই যে গুজবগুলি আমাদের দেশে তৈরি হয়, আর এগুলি আমরা কিন্তু না জানে এক একজনে আমরা শেয়ার করে দিচ্ছি, ছড়াই দিচ্ছি, তাহলে এটা কতটা আমাদের জন্য যৌক্তিক, কতটা ঠিক? এর মাধ্যমে কত মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাই না? তাহলে একজনে একটা জিনিস ভুল পোস্ট দিয়েছে, আপনি সেটা যাচাই বাছাই না করে যদি ওটাকে শেয়ারও করেন, আপনি যদি তার পেছনে একটা ভালো কমেন্টও লেখেন, আপনার কথাটা ভালো, কিন্তু যে লোকটা পোস্টটা দিয়েছে ওটা তো ভালো নয়, তাহলে কি হবে? তার ওই খারাপ কাজে সহযোগিতা করা হয়ে যাবে। তাহলে আমরা যা শুনবো তাই প্রচার করা, এটা যাবে না। কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে জিনিসটা ঠিক কিনা, সহি হাদিসের মানদণ্ডে জিনিসটা ঠিক কিনা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع، رواه مسلم। আহলেদিস আন্দোলন বাংলাদেশের আইটি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের আইটি প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের সম্মানিত অংশগ্রহণকারী ভাইয়েরা, দেখুন পৃথিবী, আজকে আমরা সবাই বলি যে পৃথিবী আমাদের হাতের মুঠোয়। একসময় কথাটা বুঝতে কষ্ট হতো, তাই না? গ্লোবালাইজেশন আমাদের ছাত্রজীবনে আমরা যখন পড়েছি তখন বিষয়টা মাথায় ঢুকতো না, এটা কী করে সম্ভব, কিন্তু এখন বুঝি যে এটা কতটা সহজ। তো এটার মাধ্যমে যেমনভাবে আমাদের সব জিনিসগুলি হাতের মুঠোয় পাওয়াটা সহজ হয়েছে, ঠিক তেমনিভাবে এর মাধ্যমে একটা গ্রুপ বিভ্রান্ত হওয়া তাদের জন্য সহজ হয়েছে। গতকালকের বিষয় দেখুন, আমরা গত 2 বছর আগে মানে 2021 সালে তালাকের উপরে একটা ভিডিও আমরা দিয়েছিলাম আত্তাহারিক টিভিতে। 2 পর্বের এই টক শোতে তালাকের বিষয়ে সার্বিক বিষয়গুলি উঠে এসেছে। তো এই বিষয়গুলিতে এতটা প্রভাব পড়েছে যে আমাদের অন্য কোনো ভিডিওতে কখনো হয়নি, এবং এটা যেহেতু মানুষের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, মানুষের জৈবিক চাহিদা আছে, কিন্তু মানুষ তো অন্যান্য প্রাণীর মতো সে যথেচ্ছা এটাকে ব্যবহার করতে পারে না। বিশেষ করে আমরা যারা মুসলিম তাদের জন্য একটা শরীয়ত আছে, আল্লাহ বিধিবদ্ধভাবে এটাকে ব্যবহার করার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই না? সুতরাং যে ব্যক্তি এটা বৈধ কাজে ব্যবহার করবে সে ইহকালে এবং পরকালে সে পুরস্কৃত হবে, আর যে অবৈধ স্থানে ব্যবহার করবে সে ইহকালেও লাঞ্ছিত হবে, পরকালীন জীবনেও সে শাস্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফি বুযি আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের জৈবিক চাহিদা পূরণেও তোমাদের জন্য সাদাকা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আমরা এটা করবো এতেও সাদাকা আছে, নেকি আছে? তিনি বললেন, যদি এটা হারাম কাজে ব্যবহার করতে তাহলে কি গুনাহ হতো না? তারা সবাই বললেন হ্যাঁ। তখন রাসূল বললেন, হ্যাঁ, এই কারণেই তোমাদের নেকি হবে যে তোমরা বৈধ কাজে ব্যবহার করছো। তো যেটা বলছিলাম যে এই কারণে এই যে তালাকের এই বিষয়টা, বিবাহ বিচ্ছেদ, হঠাৎ করে বহু মানুষ এই সমস্যায় মানে জড়িত হয়ে পড়ে। কালকে ওই মহিলা বলছিলেন যে আমরা মানে ইউটিউবে এত মানুষের বক্তব্য শুনি, এক একজন এক এক রকম কথা বলছে, কারটা যে নিব আর কারটা যে আমরা ছেড়ে দিব এটা বুঝতে আমাদের জন্য খুব কষ্টকর, কঠিন। তাহলে জায়গাটা এখন অত্যন্ত রিচ হয়ে গেছে, আপনি মনে করছেন যে আমার এই জিনিসটা যদি আমি এখানে দেই তাহলে এটা মানুষের উপকার হবে, আপনি হয়তো সঠিকটা দিচ্ছেন আর একজনে এরই বিকল্প সে সঠিক মনে করেই বেঠিকটা দিচ্ছে,
একজন সাধারণ মানুষ এটা কি করে পার্থক্য করবে, তাই না? এজন্য বলছি জায়গাটা এমনটাই এখন এতটাই মানে বলা যায় যে একটা বিভ্রান্তিকর জায়গা হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারগণ, তোমাদের নিকটে যদি কোনো ফাসিক ব্যক্তি, ফাসিক মানে পাপি পাপাচারী, পাপাচারী ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করার পরে কোনো কওমের উপরে তোমরা কি করো না, হামলা করো না। আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞভাবে তোমরা কোনো কওমের উপর আক্রমণ করলে, ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা যা করেছো এর জন্য পরবর্তীতে তোমরা লজ্জিত হবে। তাহলে একটা কাজ জেনে শুনে আপনাকে আমাকে জেনে শুনে করতে হবে। বহু জিনিস আপনি ফেসবুকে দেখেন, আপনি ইউটিউবে দেখেন, অন্য জায়গায় দেখেন, আপনি সেটাকে শেয়ার করবেন, তাই না? আপনার ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগার পিছনে আমার আপনার যেটা করণীয় যে সে ভাই যেটা দিয়েছে এটা ঠিক কিনা। যদি এটা ঠিক হয় তাহলে আপনি শেয়ার করবেন, এটা প্রচার করার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু ভুল জিনিসটা যদি করেন তাহলে কি গুনাহ হবে না? আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় এবং পাপাচারের কাজে, অবৈধতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাহলে একজন একটা জিনিস ভুল পোস্ট দিয়েছে, আপনি সেটা যাচাই বাছাই না করে যদি ওটাকে শেয়ারও করেন, আপনি যদি তার পেছনে একটা ভালো কমেন্টও লেখেন, আপনার কথাটা ভালো কিন্তু যে লোকটা পোস্টটা দিয়েছে ওটা তো ভালো নয়, তাহলে কি হবে, তার ওই খারাপ কাজে সহযোগিতা করা হয়ে যাবে। দেখুন আকার আজকে এমন একটা জায়গা এখানে যে বহু মানুষ না জেনেই না বুঝেই একটা ভুল জিনিসের পিছনে আজকে পড়ে আছে। আমরা 2000 সালে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন শুনলাম যে এই যে 2000 সালের 30 এপ্রিলে কেয়ামত হয়ে যাচ্ছে, কেয়ামত হয়ে যাবে। তো আজকে 2000 সাল থেকে এখন হচ্ছে 23 বছর অলরেডি চলে গেছে ধরে নিই আমরা, তাহলে বলা যায় যে 23 বছর চলে গেছে, কারণ হচ্ছে এপ্রিল তো পার হয়ে গেছে, এপ্রিল পার হয়ে আজকে আমরা জুন মাসে আছি, তাহলে অলরেডি 23 বছর পার হয়ে গেছে, কেয়ামত তো হয়নি। আবার এখন দেখুন এই আধ্যাত্মিক বিষয় আসলেও ধর্মীয় বিষয়ে বহু মানুষ কিন্তু নানা নানা ধরনের কি বলবো এটাকে ভবিষ্যৎবাণী করছে, 49 সালে কেয়ামত হয়ে যাবে, তাই না? এই কিছুদিন আগে আমরা শুনলাম যে এবার এইভাবে চাঁদ দেখা গেল, চাঁদের সাথে এরকম একটা জিনিস দেখা গেল, এটা যখন হয় শুক্রবারে তখন 70,000 মানুষ মারা যাবে, 70,000 মানুষ অন্ধ হবে, 70,000 মানুষ তারা ল্যাংড়া খোড়া হয়ে যাবে, এই যে বিষয়গুলি প্রচার হয়। আচ্ছা কোনো কিছু ঘটেছে আমাদের এলাকায়, আমাদের দেশে কোনো কিছু তো ঘটেনি, তাহলে এর পিছনে এই যে গুজবগুলি আমাদের দেশে তৈরি হয় আর এগুলি আমরা কিন্তু না জানে এক একজনে আমরা শেয়ার করে দিচ্ছি, ছড়াই দিচ্ছি, তাই না? তাহলে এটা কতটা আমাদের জন্য যৌক্তিক, কতটা ঠিক, এর মাধ্যমে কত মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাই না? পঞ্চম হিজরিতে বানী মুসতালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে গেলেন। এবার ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজনে তিনি যখন গেলেন তখন সেখানে গিয়ে তার গলার হারটা পড়ে গেল। তিনি মঞ্জিলে ফিরে এসে দেখলেন যে গলায় হার নেই, তিনি আবার ওই জিনিসটা খুঁজতে গেছেন। তো যেহেতু মঞ্জিল যেখানে যেখানে কাফেলা থেমেছিল সেখান থেকে কিছুটা দূরে তিনি কাজায় হাজার ছাড়তে গিয়েছিলেন, এবার ফিরে এসে দেখছেন যে কাফেলা চলে গেছে। মানে বিষয়টা হলো কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতটাই হালকা ছিলেন, তখন তো বয়স কম, এতটাই হালকা ছিলেন যে ওই হাওদার যারা ওটের পিঠে উঠিয়েছে ওই সাহাবীরা মনে করছে আয়েশা বোধহয় এর ভিতরে আছেন, বুঝতে পারেনি। আর চারিদিকে যেহেতু কাপড় দিয়ে ঘেরা, ওনারা তো কাপড় উঠেই দেখবেন না আমাদের মতো, এখন যেহেতু ওনারা বুঝতে পারেননি সেই জন্য ওনারা মনে করছে এর ভিতরে তো আছে, আয়েশা তো অন্য কোথাও যাওয়ার কথা না, এবার ওটা উঠেই নিয়ে চলে গেছে। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে রেখেছিলেন যাতে কাফেলা যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যায় তাহলে উনি যেন পিছন থেকে এসে ওটা সাথে করে নিয়ে যেতে পারে। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট হলেও অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, তিনি মনে করলেন যখন নির্দিষ্ট মঞ্জিলে গিয়ে রাসূল আমাকে পাবেন না তখন নিশ্চয়ই তিনি কাউকে আমাকে নেওয়ার জন্য অবশ্যই পাঠাবেন,
খোঁজার জন্য পাঠাবেন। সুতরাং আমার এদিক ওদিক ঘোরাফেরা করার দরকার নেই, আর সামনে আগানোরও দরকার নেই, আমি এখানেই বসে থাকি। এবার উনি এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন, যেহেতু সফর তো ঘুমের প্রকোপে উনি ওখানেই শুয়ে পড়েছেন। এবার বাতাসে মুখের নেকাবটা সরে গেছে, সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন যে আয়েশা ওখানে ঘুমিয়ে আছে। চিনলেন কিভাবে? ছোট থাকতে তাকে দেখেছিলেন, পর্দার আয়াত নাজিলের আগে তিনি তাকে দেখেছিলেন। তিনি শুধু পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহু আজ শুনেই উঠে বসলেন, আর নেকাব ঠিক করে তিনি ওখানে বসে থাকলেন। সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু উটটা বসালেন, আয়েশা এসে ওর পিঠে উঠলেন, আর সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু লাগাম ধরে টেনে টেনে কাফেলার সাথে গিয়ে মিলিত হলেন। এই হলো ঘটনা, এর অতিরিক্ত কিন্তু কিছুই না। এবার এই যে উবাই বিন সুলুল, আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এ এবং এর সাথীরা রটিয়ে দিলে যে আয়েশা তার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সে পিছনে থেকে গেছে, আর সাফওয়ান বিন মুয়াত্তালের সাথে সে যা করার এ করেছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এগুলো কিছুই জানেন না। এক মাস অতিবাহিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফুফাতো ভাই ছিল, সেও ওই মুনাফিকদের সাথে ছিল। তার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে প্রাকৃতিক প্রয়োজনে বাহিরে নিয়ে গেলেন, ছোট মানুষ যেহেতু বাহিরে গেলে একা একা যেতে পারে না, হোঁচট খেয়ে পড়ে গেছেন। তখন সে তার ছেলেকে তিনি বদদোয়া করছেন। তখন আয়েশা বলছেন, কি ব্যাপার, আপনি আপনার ছেলেকে বদদোয়া করছেন, এটা তো ঠিক না। তখন বলছে, তুমি কি জানো না তোমার ব্যাপারে এরা কী কী রটনা করেছে? যাবতীয় ঘটনা তিনি বললেন। আয়েশা বললেন যে সেদিন থেকে আমার চোখের পানি আর কখনো শুকায়নি। একটা মাস তিনি কষ্ট করলেন। এই কষ্ট কি শুধু আয়েশার জন্য? না, এই কষ্টের জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টটা ভোগ করেছেন। কারণ কি? তার স্ত্রী, নবীর স্ত্রী যদি এরকম দুশ্চরিত্র হয় তাহলে এই নবীর কথা কেউ শুনবে? কেউ তো মানবে না। আল্লাহ রাসূল সেই চিন্তায় তিনি চিন্তিত। আসলে ঘটনাটা কি? যাই হোক, অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে একটা গুজবের মাধ্যমে দেখেন, মানে আনসার এবং মুহাজির, আউস এবং খাজরাজ, তারা উভয় গোত্র একেবারে সংঘর্ষে মুখোমুখি হয়ে গেল, মারামারি করবে, একার উদ্যত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। থামো, এটা তো আমার পরিবারের বিষয়, তোমরা কেন উত্তেজিত হচ্ছে, আমি দেখছি বিষয়টা। তাহলে একটা গুজব মানুষের জীবনের বহু কিছু নষ্ট করে দিতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন সফর করলেন, ওই তার সাথে 1000 স্বর্ণমুদ্রা আছে। পাশের লোকটা যখন জানলো যে 1000 স্বর্ণমুদ্রা আছে, তখন সে এটা নেওয়ার জন্য লোভী হয়ে সে প্রচার করে দিল যে আমার 1000 স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে। আবু বকর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এত কষ্ট করে আমি বুখারী সংকলন করছি, মানুষ যদি জানে যে বুখারী চুরি করছে তাহলে তো আমার এই কষ্ট সব শেষ। কোনো মায়া না করে সবগুলি সমুদ্রে ফেলে দিলেন। কারণটা কি? কারণ হলো এই মিথ্যার কবল থেকে তার বাঁচার জন্য, যখন সারা জাহাজে খুঁজে খুঁজে পেল না যে 1000 স্বর্ণমুদ্রা আছে, তখন লোলটা ওকেই দোষারোপ করলো সবাই। পরিস্থিতিটা হলো এমন যে একটা ভুল জিনিস, একটা খারাপ জিনিস, একটা যেটা ঘটেনি, এই জিনিসটা আপনি আমি প্রচার করতে গেলে সমাজে এই ধরনের ফেতনা তৈরি হবে, সৃষ্টি হবে, আর এটা ছোটখাটো কোনো বিষয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া অতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই প্রচার করে। সহি মুসলিম মুকাদ্দামা এবং মিশকাতের 156 নম্বর হাদিস। তাহলে আমরা যা শুনবো তাই প্রচার করা, এটা যাবে না। কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে জিনিসটা ঠিক কিনা, সহি হাদিসের মানদণ্ডে জিনিসটা ঠিক কিনা। যেমন আমাদের আইটির ভাইরা করেছে, যখন এই হাদিসটা প্রচার হলো যে 70,000 মারা যাবে, 70,000 অন্ধ হবে, 70,000 কোড়া হয়ে যাবে, তখন এসে আর আমাকে বললো যে স্যার দেখেন তো এই হাদিসটা ঠিক আছে কিনা। আমি দেখলাম বিশাল বর্ণনা, এই হাদিস একেবারেই, কেউ বলেছেন মুনকার, কেউ বলেছেন জাল। জাল মানে কি? বানোয়াট, রাসুলের কথা নয়, তার নামে মিথ্যা ও অপবাদ, গুজব এটা। তাহলে একটা গুজবের মাধ্যমে আজকে আমাদের সারা বাংলাদেশে কীভাবে তোলপাড় হয়ে গেল, তাই না? সুতরাং এই ধরনের গুজবে আমাদের কান দেওয়া আদৌ ঠিক নয়। আপনার আমার কলমের মাধ্যমে যেন এই ধরনের মিথ্যা কোনো জিনিস প্রচার না হয়। এখন তো কলম লাগে না, তাই না? এখন আঙ্গুল দিয়ে টেপাটেপি করলে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা বিন জুন্দুবের থেকে বর্ণিত যে দীর্ঘ হাদিস, সেটা হলো কবরের আজাব সম্পর্কে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি একজন লোককে দেখলাম যে সে বসে আছে আর তার গাল কাছে দিয়ে চেরা হচ্ছে ডান দিক চিরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে যখন ডান দিক শেষ হয় তখন বাম দিক শুরু করে যখন ডান দিক শেষ করে বাম দিক শুরু করে তখন ডান দিকটা ভালো হয়ে যায় আবার বাম দিক শেষ করে সে ডান দিক চিরতে শুরু করে মানে ডান দিক শেষ হয়ে গেলে আবার বাম দিক চিরছে এইটা চিরে যখন এটা শেষ হয়ে যায় তখন আবার ডান দিক শুরু করে কিন্তু ইতিমধ্যে বাম দিকটা ভালো হয়ে যায় রাসূল বলেন আমি জিজ্ঞাসা করলাম এই লোকটার এই অবস্থা কেন তখন আমাকে বলা হলো এই লোকটা হচ্ছে মিথ্যুক যার মিথ্যা সমাজ এবং দেশব্যাপী ছড়িয়ে পড়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে মদিনার লোকেরা সিরিয়ার কাঁচা খেজুর তারা এখানে বসে খাবে কি করে সম্ভব যেখানে যেতে এক মাস সময় লাগে যেতে আসতে সেটা বলে মদিনার লোকেরা সিরিয়ার এই কাঁচা খেজুর খাবে এটা কি করে সম্ভব বোঝা কঠিন তাই না আমাদের জন্য এই হাদিসটা বোঝা কঠিন ছিল এই জন্য যে কি করে একটা মানুষ মিথ্যা কথা বলবে আর এটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এখন তো সারা দেশ না এখন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাই না এই ছোট্ট একটা কথা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি লিখলে একসময় আপনার এক বই ছিঁড়ে যাবে হারিয়ে যাবে কখনো পাওয়া যাবে না মানুষ আর পাবে না আজ থেকে যদি 100 বছর আগের বই আপনি খুঁজতে যান অনেকগুলোই পাবেন না কারণ ওটা ছেড়ে গেছে যদিও বইটাই লেখনীটাই স্থায়ী কিন্তু আপনি এই একটা ভিডিও আপলোড করার পর আপনার এখান থেকে আপনি আউট করে দিলেন কিন্তু এটা কি আদৌ আউট হবে বলেন ওটা আরো 50 থেকে 100 জায়গাটা থেকেই যাবে তাহলে এই মিথ্যাটা আপনি আপনার থেকে মুছতে পারলেও সারা পৃথিবী থেকে আপনি মুছতে পারবেন না তাহলে আপনার আমার কি করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে যেটা অথেন্টিক যেটা সঠিক আমি সেটাই প্রচার করব বেঠিকটা আমরা প্রচার করার চেষ্টা করব না আপনি মনে করছেন আমার একটু ভুল হয়ে গেলে তার কি হবে এই ভুলটা কতটা মারাত্মক তাই না এজন্য মোহতারাম আমিরে জামাত প্রসঙ্গক্রমে বলতে হয় সালাতুর রাসূল তিনি যখন চতুর্থ সংস্করণ করেন তখন 15 থেকে 16 বার উনি দেখেছেন আমরা তো একবার পড়তেই একেবারে নার্ভাস হয়ে পড়ি আর নিজের লেখা 15 থেকে 16 বার উনি দেখেছেন কারণটা কি কারণ হলো উনি বলছেন যে আমি একটা মিথ্যা জিনিস মানুষকে জানানোর চেয়ে আমি তাদেরকে না জানানো ভালো তবু আমি একটা মিথ্যা জিনিস তাদেরকে আমি জানাবো না একটা ভুল জিনিস মানুষের সামনে প্রচার করার চেয়ে আমি এটা প্রচার করব না এটাই ভালো তাহলে আপনাকে আমাকে ওইরকম সাবধান হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারএ ইসমান আগে ছিল কাফা বিল মারএ কাযিবান এবার রাসূল বললেন কাফা বিল মারএ ইসমান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া একজন মানুষের পাপী হওয়া অতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে সুনান আবু দাউদ 4992 তাহলে আমরা স্মরণ রাখবো যাই শুনছি যাই দেখছি সেটাই আমরা প্রচার করব না আমরা চেষ্টা করব যেটা সঠিক যেটা অথেন্টিক যেটা ঠিক আমরা সেটা প্রচার করব আজকে গুজবের কারণে বহু মানুষ নানা সমস্যায় পড়ে যায় আমরা মানুষকে বিপদে ফেলতে চাই না আমরা চাই মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিতে আমরা চাই মানুষ যেন সহজভাবে দিনটা গ্রহণ করতে পারে আজকে বললাম না যে মহিলা একদিকে বলছে একজন বলছে একবার তিন তালাক দিলে ত্যাগ হয়ে যাবে আরেকজন বলছে না একটা হবে আরেকজন বলছে না কোনোটাই হবে না তাহলে আমি কোন দিকে যাবেন তাই না একজনে বলছে না হবেই না তালাকই হবে না কারণ রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এখন রাগ যে কোন ধরনের রাগ সেটা তো বুঝছে না কেউ কি রাগ না হলে তালাক দেয় রাগ যদি না হয় তাকে হাসতে হাসতে স্ত্রীকে তালাক দেবে কেউ তা তো দিবে না তাহলে রাগ কিছুটা হলে তো তালাক দেবে কিন্তু রাগেরও একটা প্রকার আছে রাতে রাগেরও একটা শ্রেণী বিভাগ আছে সুতরাং এই শ্রেণী বিভাগ হইলেই কেবল সেইটা ওই পর্যায়ে গেলে তখন এটা গ্রহণযোগ্য হবে না যাই হোক তাহলে আমাদেরকে বুঝতে হবে আমি যে জিনিসটা প্রচার করতে যাচ্ছি যে জিনিসটা আমি শেয়ার করব যে জিনিসটা আমি আপলোড করব এটা যেন অবশ্যই সঠিক হয় আমার দিতে একটু দেরি হোক এক ঘন্টা দেরি হোক দু ঘন্টা দেরি হোক অথবা একদিন দেরি হোক তাতে মানুষ যেন উপকৃত হয় আমি বুঝবো যে এটার দ্বারা যেন মানুষ অবশ্যই বিভ্রান্তিতে না পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আমরা দুইটা বাদ দিচ্ছি সাদাকায় জারিয়া আর সৎ সন্তান রেখে গেছে সে তার জন্য দোয়া করে এই দুইটা কবরে বসে পাবে আর দ্বিতীয়টা কি হলো আও ইলমিন ইউনতাফা বিহি এমন ইলম যেটা তাকে উপকার দেয় মানুষকে উপকার দেয় আপনি যেটা প্রচার করছেন এটা একটা ইলম এই ইলম যদি মানুষকে উপকার না করে অপকার করে
এই এলেম যদি মানুষকে সঠিক পথ প্রদর্শনের পরিবর্তে যদি তাকে বিভ্রান্ত করে তাহলে বুঝতে হবে এর জন্য আমাকে শাস্তি পেতে হবে। সাদাকায় জারিয়া হয় তাই না, মানে কি প্রবাহমান দান, আবার গোনাহেও জারিয়া হয় তার মানে কি এই গোনাও জারি থাকবে। আপনি আমি মিথ্যা কথা বললাম এই পর্যন্ত শেষ, যারা শুনেছে শুনে এই পর্যন্ত থেকে গেছে, যারা অডিয়েন্সে আছে তারা শুনেছে শুনে এই পর্যন্ত থেকে গেছে, অডিয়েন্সের বাইরে নাও যেতে পারে। কিন্তু আমি একটা বইয়ে যদি লিখি তাহলে যতদিন পর্যন্ত বই থেকে আমি এটাকে আউট না করবো ততদিন পর্যন্ত বইতে এটা থেকে যাবে, যত মানুষ পড়বে তত মানুষ এই মিথ্যাটা জানবে তাই না। তাহলে বলার চেয়ে লেখাটা আরো গুরুত্বপূর্ণ আরো মারাত্মক। ঠিক তেমনি ভাবে এই যে আগে বললাম যে আমার বই যখন শেষ হয়ে যাবে 100 বছর পরে বই খুঁজে পাওয়া যায় না, কিন্তু বহুদিন আগের ভিডিও এখনো পাওয়া যায়, 100 বছর পরে গিয়েও আমরা আমাদের এই কথাগুলি মানুষ পেতে পারে থেকে যাবে তাই না, এটা কিন্তু স্থায়ী বলা যায় অনেকটাই। তো সুতরাং এই জন্য আমরা এখানে এমন কিছু বলবো না, এমন কোনো কাজ করব না যেটা আমি সঠিকভাবে না জানি, না জেনে না বুঝে আমরা এই কোনো কাজ করতে যাব না। বললাম না আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে যে ঘটনা ঘটে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 10টা আয়াত নাজিল করে আয়েশাকে নিষ্কলুষতা দান করলেন, আল্লাহ বললেন যে আয়েশা পবিত্র ওর কোনো সমস্যা নাই। তারপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চিন্ত হলেন যে না এবার ঠিক আছে। তাহলে জীবনে কত বড় ঘটনা ঘটে যাচ্ছিল তাই না। সুতরাং এই গুজবের মাধ্যমে এই অপপ্রচারের মাধ্যমে এই অপবাদের মাধ্যমে একটা সমাজ একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, আমরা যেন সেই কাজটা না করি। আমরা চেষ্টা করব এখান থেকে হক প্রচারের জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হামরিন নাম, তোমার মাধ্যমে একটা লোক যদি হেদায়েত লাভ করে তাহলে বহু লালট কোরবানি করার চেয়ে তোমার জন্য উত্তম হবে। আমরাও সেই চিন্তা করব আমার মাধ্যমে একটা লোক যদি সঠিক দিন খুঁজে পায়, সে যদি সঠিক দাওয়াত খুঁজে পায়, সে যদি হেদায়েত লাভ করে তাহলে আমার এই যে খরচ এই যে প্রচেষ্টা এই যে যাবতীয় আমি যা কিছু করি না কেন সবগুলির চেয়ে আমার ওইটা উত্তম হবে। পরকালীন জীবনে নাজাতের জন্য ওই আমার জন্য একমাত্র কারণ হবে। সুতরাং আমরা সেটা খেয়াল করে আমাদের নিয়তকে খালেস করে আমাদের উদ্দেশ্যকে বিশুদ্ধ করে আমরা অবশ্যই জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আপনারা সবাই প্রযুক্তির মানুষ আইটির মানুষ, আমরা তো তাই নই, আমরা অন্যদিকের অন্য বিষয়ের, কিন্তু নৈতিকতা একজন মানুষের যদি নষ্ট হয়ে যায় জীবনের সবই শেষ। কিভাবে, ধরেন একজন মানুষ সালাত আদায় করে আবার মদও খায়, এর সালাত কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। তার নৈতিক জায়গাটা এমন, এটা যদি নষ্ট হয়ে যায় আপনি জীবনে যাই করেন না কেন কোনো কাজে আসবে না। একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে চুরিও করে, তাহলে কি হবে, সালাত আদায় করছে কিন্তু পরকালীন জীবনে রাসূল যে বললেন নিঃস্ব কে জানো আমার উম্মতের মধ্যে, সবাই বললো যার টাকা পয়সা নাই যার ধন সম্পদ নাই হয়েছে নিঃস্ব নিঃস্ব। রাসূল বললেন না সেটা নয়, নিঃস্ব হলো আমার উম্মতের ওই ব্যক্তি যে সালাত সিয়াম হজ যাকাতের এইসব নেকি নিয়ে আসবে, সাথে সাথে হকদার কেউ নিয়ে আসবে, অতবার একে কিছু নেকি দিবে ওকে কিছু নেকি দিবে, দিতে দিতে তার যখন শেষ হয়ে যাবে এইবার প্রাপকদের যা গুণা আছে তাই ওর উপর চাপিয়ে দেবে, ফাত্তুরিহা ফাত্তুরিহা ফিন্নার, অতবার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে আমার উম্মতের নিঃস্ব। তাহলে সালাত আদায় করে ইবাদত করে সবই করলাম আর এর পাশাপাশি যদি ওই রকমও করি তাহলে কিন্তু আমার ওই নিঃস্ব অবস্থাই পরকাল হবে। সুতরাং আমরা এটা যেন না করি, আমরা সাবধান হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহু আমিন। একটা দাওয়াত আপিল আবেদন আপনাদের কাছে, সেটা হলো এই আত্তাহারিক 29,000 থেকে কমে কমে এখন 25,000 নেমে গিয়েছে, কত 25,000, এবছর এই মাসে অবশ্য 26,100 ছাপা হয়েছে। তাহলে আমাদের করণীয় কি, আপনারা ইচ্ছা করলে আপনাদের যারা ফলোয়ার আছে আপনাদের যারা বন্ধু আছে তাদেরকে এই আত্মহারিক পড়ানোর জন্য আপনি আপনার একটা পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি আত্মহারিক পড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট দেন তাহলে দেখা যাবে যে হাজারো ভাইয়েরা এই পোস্টের মাধ্যমে সে কিন্তু আত্মহারিক পড়তে উৎসাহিত হবে। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করব আত্মহারিকটা ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে আহলাদিসদের মুখপত্র হিসাবে আত্মাহার একটা অনন্য পত্রিকা এবং বলা যায় এটা একটা পথ প্রদর্শনকারী পত্রিকা। আত্মাহারিক যে কেবল পবিত্র করেন এবং সহি হাদিসের মাধ্যমে ফতোয়া দেওয়া যায় এটা আত্মাহারিকে প্রমাণ করেছে। যাই হোক, আমরা নিজেরা গুণগান করতে চাই না, আপনারা নিজেরা পড়বেন এবং এইটা প্রচারের মাধ্যমে জাতিকে সাবধান করা সচেতন করার জন্য আপনারা চেষ্টা করবেন। এই আবেদন রেখে এই আপিল রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।